আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। এটা আমার অনেকদিন আগে শ্যুট করা ভিডিও। আমি আমার বড় আপার বাসায় গিয়েছিলাম, আর এই যে জেব্রা কেক আর চিকেন বান নিয়ে গিয়েছিলাম। এই জেব্রা কেক আর চিকেন বানের রেসিপি আমার মোবাইলে অলরেডি দেওয়া আছে, আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো বড় আপার বাসায় গিয়েছিলাম হচ্ছে বৃহস্পতিবার দিন, আর এটা হচ্ছে আর তার পরের দিন মানে শুক্রবার আমার ছোটো বোনের বাসায় গিয়েছিলাম বড় আপার বাসা থেকে। বড় আপার বাসা থেকে আমার ছোটো বোনের বাসা একেবারে 2 থেকে 3 মিনিটের রাস্তা, একেবারেই কাছাকাছি। তো কী কী নিয়ে গিয়েছিলাম একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাইলাস পল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ছোটো বোনের বাসায় যাচ্ছিলাম আমি, আমার ভাইয়ের বউ, আমার 2 ভাগ্নি আর ফুপাতো বোন, আর ওই যে দেখতে পাচ্ছেন আমার দোলাভাই, উনি মাত্র নামাজ পড়ে আসলো। তো দোলাভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো দোলাভাইকে বললাম যে আমাদের সাথে চলেন, আর দোলাভাই এখন আমাদের সাথে যাচ্ছে। এই তো আপাদের বাসা থেকে বের হয়ে এই যে ছোটো বোনের শ্বশুর বাড়িতে আমরা ঢুকছি। এই এই থেকে শুরু মানে এখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমার ছোটো বোনের শ্বশুর বাড়ি। এদিকে ওর চাচা শ্বশুররা জেঠা শ্বশুররা থাকে, আর এটা হচ্ছে ছোটো বোনের শ্বশুর বাড়ি। তো চলে এসেছি ছোটো বোনের শ্বশুর বাড়িতে। এই যে এখন আমরা ভেতরে প্রবেশ করছি। আমার ছোটো বোনের শ্বশুর বাড়িতে আমার ছোটো বোন, ওর হাজব্যান্ড, শ্বশুর, শাশুড়ি আর ওর একটা ননদ আছে, তো ওরাই থাকে। তো এই যে এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম। তো এই যে আমি এসে ওদের রুমে এখন যাব। এটা হচ্ছে আমার ছোটো বোনের রুম। এই যে আমার ভাগ্নি বসে কম্পিউটার দেখছে, আর এই যে সাথে আমার বড় ভাগ্নি আর ফুপাতো বোনও আছে, আর এই যে দেখতে পাচ্ছেন সালমান। ও আসলে ওর দোলনাটা চাইছে, ওপরে ইনতেবার একটা দোলনা রাখা আছে সেটাই চাইছে। অনেকদিন পর আসলাম ছোটো বোনের বাসায়। আসলে বড় বোনের বাসায় মাঝে মাঝে যাওয়া হয়, কিন্তু ছোটো বোনের বাসায় এতটা যাওয়া হয় না। এই যে দেখছেন আমার মামুনিকে, মাশাল্লাহ, সবাই আমার মামুনিটার জন্য দোয়া করবেন। আর এই যে সালমান, ও চিপস খাচ্ছিল। তো আমরা এসেছিলাম, একটু ঘোরাঘুরি করেছিলাম। তো আজকে আপনাদের সাথে আমাদের যে জায়গাটা আছে মানে আমাদের নিজস্ব যে জায়গাটা কেনা সেটাও শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই এনজয় করবেন। তো এই হচ্ছে আমার ছোট বোনের রুম, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই যে ওর রুমের সাথে একটা বারান্দাও আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জবা ফুল গাছ। গাছে অনেকগুলো ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো আমার বড় বোনের বাসা থেকে আমার ছোটো বোনের বাসা 2-3 মিনিটের রাস্তা। তারপর আমরা যে জায়গাটা কিনেছি সেটা আমার ছোটো বোনের বাসা থেকেও 2-3 মিনিটের রাস্তা, মানে কাছাকাছি। যদি আল্লাহ মানে আমাদের বাড়ি করতে দেন তাহলে মানে 3 বোন একসাথেই থাকবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন আমাদের বাড়িটা খুব তাড়াতাড়ি করতে পারি, যেরকমই হোক, নিজের বাসা তো নিজের বাসাই। তো এই যে আমার ছোটো বোনের কোলে আমার ছেলে। তো এই যে দেখতে পাচ্ছেন ওকে দোলনাটা নামিয়ে দিয়েছি। তো এটা সালমানের ছোটোবেলার দোলনা, কিন্তু বেশি দোল খেতে পারে নাই, কারণ আমাদের বাসায় দোলনা আটকানোর মতো কোনো স্ট্যান্ড ছিল না, যে কারণে আমার শ্বশুর বাড়িতে লাগাইতে পারি নাই। তো মার বাসায় যে কয়েকদিন থাকতাম তো আব্বু লাগিয়ে দিয়েছিল, তো সেই কয়েকদিনই ও দোল খেত। তো এখন দেখে খেতে চাইলো তো ওকে একটু বসিয়ে দিলাম। আর এই দোলনাটা ওর খালামণি ওকে কিনে দিয়েছিল, ওর বড় খালামণি। তো এখন এটা ইনতেবার দোল খায়।
তো এই যে দল খাওয়া শেষ, এখন আমরা একটু নাস্তা করে নিচ্ছি। এই যে আমার বড় ভাগ্নি দোলা ভাই, এই যে আমার ছেলেটা, ও তো কিছু খাচ্ছে না, ও এমনিতেই তো কিছু খায় না। আপনারা নিয়মিত যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন ওর খাওয়া দাওয়া একেবারেই কম। তো নাস্তা খাওয়া শেষ করে আমরা আমাদের জায়গার ওইখানে চলে যাব। তো এই যে এখন ছোট বোনের বাসা থেকে বের হয়ে গিয়েছি, আমরা আমাদের জায়গার ওইখানে যাচ্ছে, আমরা যে জায়গাটা নিয়েছি। তো দুলা ভাই আগে আগে যাচ্ছে, প্রথমে আমাদের এই জায়গাটা নেওয়ার কথা ছিল। আর এই যে সাথে আমার ভাইয়ের বউ আছে। তো এই তো প্রায় চলে এসেছি আমাদের জায়গাটার কাছাকাছি। এই তো এটাই হচ্ছে আমাদের জায়গা, এখানে 2% জায়গা আছে। তো যতটুকু হোক নিজের জায়গা তো নিজেরই। জায়গাটা আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে কারণ আমাদের 3 বোনের বাসা একসাথে হবে, যদি আল্লাহ আমাদের বাড়ি করতে দেন তাহলে। তো দোয়া করবেন আমরা যেন খুব শীঘ্রই বাড়ির কাজ ধরতে পারি। দুলা ভাই প্ল্যান করেছিল যে কিভাবে মানে সিঁড়ি কোথা দিয়ে উঠবে, বাড়ির ডিজাইনটা কেমন হবে। তো এখানে এসে একটু ঘোরাঘুরি করলাম, বেশ ভালোই লাগছিল। আমাদের জায়গাটার সামনে প্রায় 12 ফিটের একটা রাস্তা, মানে আমাদের জায়গার সামনে রাস্তাটা 12 ফিট আর বাকি রাস্তাগুলো 6 ফিট আছে। এদিক দিয়ে একেবারে অটো চলাচল করে। তো আমরা যদি পাঁচকানি থেকে বা কাউন্দিয়া থেকে যদি অটো নিই তাহলে একেবারে আমাদের বাড়ির সামনে কিন্তু চলে আসব। আর সামনে একটা নদী আছে, নদীটা পার হলেই কিন্তু আমার মার বাড়ি। তো মোটামুটি এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট বক্সে কেমন করে জানিয়ে দিন যে আমার এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে, একটা লাইক দিয়ে দিন। লাইক দিলে আসলে আমাদের কাজের উৎসাহ বাড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো, আমাদের জন্যও দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।